হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আমার ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি তোমাদের এমন ভাইরাল ট্যাগ দেখিয়ে দেবো যেটা কিনা ইউটিউবই সাজেস্ট করে যে এই ট্যাগগুলো যদি তোমরা ব্যবহার করো তাহলে তোমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার ভিউজ কিন্তু তাড়াতাড়ি বাড়বে, এমনকি ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি হবে। তাই আমি কিন্তু এই সমস্ত অ্যাপ্লিকেশন থেকেই ব্যবহার করে থাকি যে এই ট্যাগগুলো যদি আমরা আমার এই ভিডিওতে দিই তাহলে কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ হবে, সাবস্ক্রাইবার হবে, ওয়াচ টাইম হবে। তাই কোন সেই ট্যাগ, কোন সেই ভাইরাল ট্যাগ যেগুলো কিনা আমরা যদি আমাদের ভিডিওতে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ হবে, সাবস্ক্রাইবার হবে, ওয়াচ টাইম হবে। তো চলো বেশি কথা বলবো না, আজকের ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। কারণ ইউটিউবে কিন্তু রেকমেন্ড করছে যে এই সমস্ত ট্যাগ তোমরা যদি ব্যবহার করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে, ভিউজ বাড়বে, ওয়াচ টাইম বাড়বে। এই ভাইরাল ট্যাগগুলো তোমরা যেখান থেকে পাবে সেটা হচ্ছে কি, তোমরা প্রথমে যাবে হচ্ছে গুগলে। এই গুগলে যাওয়ার পর তোমরা কিন্তু সার্চ করবে কিওয়ার্ড টুল, কিওয়ার্ড, ঠিক আছে, কিওয়ার্ড টুল বলে লিখবে। এই যে কিওয়ার্ড টুল লিখে দেবে, কিওয়ার্ড টুল লিখলে ঠিক প্রথমে কিন্তু একটা অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট মতো চলে আসবে। এই যে কিওয়ার্ড টুল দেখতে পাচ্ছ, কিওয়ার্ড টুল এখানটায় তোমরা ক্লিক করে দেবে। এইখানটায় ক্লিক করলে লোডিং হবে। এখানে লেখা রয়েছে ফাইন্ড গ্রেট কিওয়ার্ড ইউজিং গুগল হচ্ছে অটো কমপ্লিট। তো আমিও কিন্তু এখান থেকে হচ্ছে ট্যাগ কালেক্ট করি। শুধুমাত্র এটা দুটো ভার্সন আছে, একটা হচ্ছে ওয়েবসাইট গুগল ক্রোম আর একটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন আছে। আমি অ্যাপ্লিকেশন ব্যবহার করি না, কারণ হচ্ছে মোবাইলে জায়গা না রাখাই ভালো, স্পেসটা ক্লিয়ার করাই ভালো। তো দেখো এখানে অল আছে, এখানে লেখা রয়েছে কি টাইপ এ কিওয়ার্ড অ্যান্ড হচ্ছে প্রেস এন্টার। তো এখানটায় তোমরা কি করবে, এখানটায় হচ্ছে একটা টাইটেল লিখবে, যেই টাইটেলের উপর তোমরা কিন্তু ভিডিও বানাচ্ছ। তার আগে দেখে দেখেন, লেখা হচ্ছে কিওয়ার্ড টুল ইজ দ্য বেস্ট অল্টারনেটিভ টু গুগল কিওয়ার্ড প্ল্যানার অ্যান্ড আদার কিওয়ার্ড রিসার্চ টুলস, ঠিক আছে। এটা কিন্তু ইউটিউব নিজেই সাজেস্ট করেছে, এইখান থেকে কিন্তু তোমরা যদি ট্যাগ নাও তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ হবে, সাবস্ক্রাইবার হবে, ওয়াচ টাইম হবে। তো এখানটায় কি করবে, এখানটায় তোমরা লিখে দাও, এখানটায় লিখবে যে যে ক্যাটাগরির উপর তোমরা ভিডিও বানাও বা যে ক্যাটাগরি তোমাদের চ্যানেল সেটা কিন্তু এখানে সার্চ করে দেবে। আমার যেমন হচ্ছে হাউ টু কমপ্লিট 1K সাবস্ক্রাইবার, এরকম কিন্তু লিখে দিলাম। হাউ টু গেট হচ্ছে 1000 সাবস্ক্রাইবার আমি কিন্তু লিখে দিচ্ছি। দেখো 1000 সাবস্ক্রাইবার্স। এবার ইংলিশ আছে, ইংলিশ থাক সিলেক্ট, ঠিক আছে। তোমরা যদি বাংলায় চাও বাংলা কিন্তু সিলেক্ট করে নিতে পারো ল্যাঙ্গুয়েজ থেকে। এই যে ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ আছে। তো এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে, এবার সার্চ করে দেবে। সার্চ করার পর দেখবে একটুখানি লোডিং হবে, লোডিং হওয়ার পর কিন্তু ট্যাগগুলো চলে আসবে। এই ট্যাগগুলোই কিন্তু ব্যবহার করলে তোমরা তোমাদের ভিডিওতে ভিউজ আনতে পারবে, ওয়াচ টাইম আনতে পারবে। আশা করছি বুঝতে পারছো। দেখো ট্যাগগুলো কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছ। এই যে লেখা রয়েছে, দেখো রয়েছে হাউ টু গেট 1K সাবস্ক্রাইবার ইন ইউটিউব, হাউ টু গেট 1000 সাবস্ক্রাইবার অন ইউটিউব ফ্রি, তারপরে হাউ টু, এইভাবে কিন্তু এগুলো কীভাবে কপি করবে, এক একটাই আছে, ক্লিক করবে। যদি তোমরা সব কটা চাও তাহলে এই যে উপরে দেখতে পাচ্ছ এখানটায় ক্লিক করে দেবে। যদি সব দরকার নেই, প্রথম দিকে মিনিমাম 10-12টা করে নেবে, ঠিক আছে। 10-12টা করে নেওয়ার পর এরকমভাবে টিক করে দেবে। টিক করার পর একটু নিচের দিকে যাবে, নিচের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছ যে কপি অপশন আছে 6, এই 6 কপি অপশনে ক্লিক করে দেবে। কপি অপশনে ক্লিক করে দেওয়ার পর তোমরা কিন্তু এটা তোমরা তোমাদের ভিডিও ট্যাগে দিয়ে দেবে, এই যে হোয়াইট স্টুডিও দেখতে পাচ্ছ, এই হোয়াইট স্টুডিও থেকে, ঠিক আছে। আর এটা যদি তোমরা অ্যাপ্লিকেশন হিসেবে ব্যবহার করতে চাও তাহলে তোমরা চলে যাবে হচ্ছে প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর তোমরা কিন্তু কিওয়ার্ড টুল বলে লিখে সার্চ করবে, কিওয়ার্ড টুল। এটা দুটো ভার্সনই আছে, অ্যাপ্লিকেশন হিসেবে ব্যবহার করতে পারো বা এই যে দেখতে পাচ্ছ এই যে কিওয়ার্ড টুল ফাইন্ডার, এইটাই হচ্ছে সেই অ্যাপ্লিকেশন। এখান থেকে এই যে গুগল ইউটিউব, এটাই হচ্ছে সেই অ্যাপ্লিকেশন যেটা এক্ষুনি তোমাদের দেখালাম। এইগুলো যদি তোমরা ব্যবহার করো তোমাদের ভিডিওতেও কিন্তু ভিউজ হবে, ওয়াচ টাইম হবে। এটা কিন্তু আমি ব্যবহার করি পার্সোনালি, তাই তোমাদের আমি দেখিয়ে দিলাম। তোমরাও এখান থেকে ব্যবহার করো, প্রত্যেকটা ভিডিওতে দাও, দেখবে তোমাদের প্রত্যেকটা ভিডিওতে ভিউজ বাড়বেই বাড়বে। আশা করছি বুঝতে পেরেছো, ভিডিও ভালো লাগলে দেওয়া নেবে। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ভিডিওতে দেখা হবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলের সাথে জুড়ে থাকো। ধন্যবাদ।